নমস্কার আজকে আমরা শুনব শ্রীনিমাই ভট্টাচার্যের উপন্যাস আনন্দ পল্লীর চতুর্থ পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখনও অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলের নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় একদি ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাবের কথা ভুলবেন না এই ক্লাবের মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প যারা আইফোন ইউজ করছেন তাদেরকে জানিয়ে রাখি এই ভিডিও তলায় কিংবা চ্যানেলের পেজে যে জয়েন বাটনটি আছে মানে যেটাকে ক্লিক করে মাসে মাত্র উনত্রিশ টাকায় আপনারা সঙ্গে আছি থাকবো ক্লাবের মেম্বার হতে পারেন সেই জয়েন্ট বাটনটি কিন্তু দেখা যায় না আইফোনে কাজেই আইফোন যারা ইউজ করছেন তারা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে জয়েন করতে পারেন এখন অবধি আমরা শুনলাম যে মন ভরে কাশি ঘুরে তপন বৈশাখী এবং নন্দিতাদি দিল্লিতে এসেছে এবং সেখানে ওই ভদ্রলোকের সাথেই তারা আছে ওনারই বাড়িতে আছে যার সাথে তাদের ট্রেনে দেখা হয়েছিল এবং অবশ্যই তাদের যত্ন আত্মীর কোনো অভাব হচ্ছে না দেখা যাক এই পর্বে তাদের ভ্রমণ আর কতদূর এগোয় শুরু করছি আনন্দপল্লীর চতুর্থ পর্ব মাতাজি আমাদের নিয়ে ডাইনিং রুমে ঠুকে বলেন এ বেলায় মাচ্ছি মেয়ে দিচ্ছি না ডিনারে বরং ননভেজ খাবেন আপনারা আমরা অত মাছ মাংসই ভক্ত না নন্দিতাদির সঙ্গে সঙ্গে বলে আপনারা যা খাবেন আমরাও তাই খাব আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে অত চিন্তা করতে হবে না দেখো বেটি তোমরা বাঙালি আছো একটু মিট মাচ্ছি না হলে কি তোমাদের ভালো লাগে কাশিতে সাত দিনের মধ্যে আমরা মাত্র একদিনই মাছ খেয়েছি মাতাজি তাছাড়া রোজি তো ভেজিটেরিয়ান বৈশাখী বলে ঠিক হ্যাঁ বেটা যা না থাকলো খাবেন না তোমাদের চাচাজি সকালে হেভি ব্রেকফাস্ট করেন লাঞ্চ করেন না তবে রাত্রে খাবেন ও মাছ মাংস না থাকলে কি হয় একেবারে ভুরি ভোজ গরম গরম ঘি মাখানো রুটি তিন রকম সবজি খাটা মিঠা দু রকমের চাটনি সাদা দই তারপর রাবড়ি বৈশাখী হাসতে হাসতে বলে মাতাজি এই রকম খাওয়া দাওয়া করলে আমরা দুদিনের মধ্যে মারোয়ারিদের মতো ভুড়িওয়ালা হয়ে যাব তোমরা বাঙালিরা দুবলা পাতলা হও তোমরা কোনো দিন মোটা হবে না আমার নাতির বউ পারমিতা তোমাদের মতোই বাঙালি আছে তাকে তো অনেক ঘি দেওয়া ফুলকা খাইয়েও মোটা করতে পারলাম না শুনে আমরা হাসি যাও আপ লোক আপনি কামরে আরাম করো চারটে নাগাদ তোমাদের চাচা জি এলে তোমাদের খবর দিব আমরা কতজনের সঙ্গেই হয় ওই সামান্য আলাপের ভিত্তিতে আজ আমরা চাচাজি মাতাজির কাছে যে ব্যবহার পাচ্ছি তাকে আমরাও সত্য পরিচিতদের সঙ্গে করতে পারবো কত আমার মুখের কথা কেড়ে নিয়ে বৈশাখী বলে অসম্ভব চাচাজি মাতাজি কত উদার ভাবলেও অবাক হতে হয় তাই না নন্দিতাদি আমরা দিল্লিতে কদিন থাকবো গো আরে দাঁড়া এ তো ক ঘন্টা আগে এসে পৌঁছলাম এখনও তো দিল্লির কিছুই দেখা হয়নি আগে ভালো করে সব কিছু দেখি তাছাড়া চাচাজির সঙ্গে কথা বলবো তারপর ফেরার টিকিট কাটবো হুম ঠিকই বলেছো চাচাজি কত বড় লোক না কিন্তু এরা কত সহজ সরলভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছেন সত্যি দেখে অবাক হতে হয় কোনো বাঙালি বড় লোকও আমাদের সঙ্গে এই ব্যবহার করবে না আমরা যে ঢোল বাজিয়ে বলি না আমরা খুব কালচার্ড খুব উদার মহৎ সব বাজে কথা শুধু গান গেয়ে আর ন্যাকা ন্যাকা কবিতা লিখে বা পড়ে কালচার্ড হওয়া যায় না আসল কালচার তাকেই বলবো যে প্রাণ খুলে উন্নতির ভালোবাসতে পারে ঠিক বলেছ কথায় কথায় চারটে বেজে যায় একটা কাজের লোক দরজায় নক করে বলে মালিক বাকাস আগে আপ লোক নিচে বলে হ্যাঁ আমরা যাচ্ছি চল নিচে যাই দাঁড়াও চুলটা একটু আসেনি ও হ্যাঁ ঠিক বলেছিস আমিও চুলটা একটু আসেনি চল চাচাজি আমাদের দেখে একগাল হেসে বলেন ও তোমরা খেয়ে দে একটু আরাম করেছ তো আমরা কেউই দুপুরে ঘুমোই না চাচাজি এই শুয়ে শুয়ে তিনজনই গল্প করছিলাম দুপুরে ঘুমোবার হ্যাবিট ভালো না লেকিন মুজে যা তক পাতা হ্যাঁ দুপুরে ঘুমোতে ভালোবাসে হ্যাঁ ঠিকই বলেছেন যাই হোক চাই ভাই পিকে শহরটাকে একটু চক্কর দিয়ে এসো তারপর কাল সকাল থেকে প্ল্যান করে এক একটা জায়গা দেখতে যো হ্যাঁ চাচাজি সেই ভালো আমাদের চা খাওয়া শেষ হতেই চাচাজি ড্রাইভারকে ডেকে বলেন যেসে বলা হ্যাঁ उसी तरह घुमा के ले आइए और आठ बजे शाम को मोती महल में पहुंच जाइएगा हम लोग वहीं पे मीट कर लेंगे आप लोगों को समझ गए हाँ साहब चाचा जी घर अच्छा हाँ हाँ बेटिया जाओ जाओ ड्राइवर गाड़ी पीछे दर्जा खुले देते आमी बोली नंदी दादी तुम्हरा दोजन पीछे बसो सामने बस तुम पीछे नहीं आये ना ना अभी सामने ही बस तुम्हारा पीछे बसो তিনজনের পেছনে বসলে মাঝখানের জন ভালোভাবে সবকিছু দেখতেই পাবে না তো ও হ্যাঁ ঠিক বলেছিস ওরা দুজনে পিছনে বসার পর আমি সামনে বসি ড্রাইভার তার সিটে বসেই গাড়ি স্টার্ট দেয় আশেপাশের মহল্লা ছেড়ে একটা বড় রাস্তায় পৌঁছে ড্রাইভার বলে সাহেব গাড়ি ডান দিকে ঘুরে সুযায় গিয়েছে বেশ খানিকটা যাবার পর মুড়ের মাথায় এসে ড্রাইভার বলে ও সামনে মথুরা রোড হাস্তে পে ডাইনে জানে সিধা যায় তো সিধা কলকাতা পৌঁছে সাহেব তার মানে এটা জিটি রোড হি তবে দিল্লিতে বলা হয় রোড ও গাড়ি ঘুরিয়ে ঠিক বিপরীত দিকে সোজা যায় এই রাস্তা দিয়ে তো এলাম আমরা বেশ খানিকটা যাবার পর পাশের দুদিক দেখি ড্রাইভার বলে ইয়ে সাউথ এক্সটেনশন হ্যাঁ আগে মামুলি মধ্যবিত্তদের পাড়া থাকলেও এখন বড় বড় লোকের কাছে এই দোকানগুলো দেখেই তো বুঝতে পাচ্ছি ঘন্টাখানেক ধরে নানা জায়গা ঘুরে সর্দার পটেল মার্গ থেকে গাড়ি একটা নতুন এলাকায় এসে থামলো একেবারে নতুন ধরনের নানা ধরনের বাড়ি আর রাস্তাঘাট মাঝখানে বেশ চওড়া রাস্তার দুপাশে আরো দুটি রাস্তা রাস্তাগুলোর মাঝখানে চোখ জুড়ানো সবুজ ঘাস ড্রাইভারের ইঙ্গিতে আমরা নিচে নামি ইয়ে চাণাকি হ্যাঁ সাহা ডিপ্লোম্যাটিক এন্ড ও সারে দেশকে যে এম্বাসি হতে হয় না তাই তো প্রত্যেকটা বিল্ডিং এর উপরে নানান দেশের ফ্ল্যাগ ড্রাইভার এক দিকে হাত দেখিয়ে বলে ইয়ে দেখে সাহেব আমেরিকান এম্বাসি ও চাইনি ব্রিটিশ হাইকমিশন ইয়ে জার্মান এম্বাসি চল না একটু হেঁটে দেখি নন্দিতা দি আমাদের বলে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাই দুদিকের এম্বাসি বিল্ডিংগুলোর স্থাপত্য দেখে মুগ্ধ হই বৈশাখী বলে বিল্ডিংগুলো দেখে সত্যি মাথা ঘুরে যায় তাই না সত্যি তাই সূর্য অস্ত গেল হঠাৎ দেখি সব এম্বাসির শীর্ষ থেকে পতাকাগুলো নামানো হচ্ছে সঙ্গে সঙ্গে চলে ওঠে আলো এম্বাসিগুলো কত রকমের আলোয় আলোকিত মনে হচ্ছে যেন এম্বাসিগুলো এক একটা স্বপ্নপুরি আমরা আবার ফিরে এসে গাড়িতে উঠি কিন্তু সামান্য একটু এগিয়েই গাড়ি আবার থামে ডানদিকের বিরাট বাড়িটা দেখিয়ে ড্রাইভার বলে এ দেখে ইয়ে তিন মূর্তি ভবনে ও প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ইসি ঘরমে রেতে এখন তো মিউজিয়াম হ্যাঁ ম্যাম সাহ জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল মিউজিয়াম হ্যাঁ বৈশাখী তুই নিশ্চয়ই মা বাবার সঙ্গে দিল্লি এসে এই মিউজিয়াম দেখেছিস হ্যাঁ গো দেখেছি এবার ড্রাইভার হাত দিয়ে বাঁ দিকে দেখিয়ে বলে ও রাষ্ট্রপতি ভবন ও দেখ রায় দেখে ও রাষ্ট্রপতি ভবন কাজ দক্ষিণ দিকের রাস্তা হচ্ছে ও সাউথ অ্যাভিনিউ উপোজিট হ্যাঁ নর্থ অ্যাভিনিউ ये दोनों रास्ता जो है इनका जो बिल्डिंग है ना दोनों तरफ वो दोनों तरफ सारे एम लोग रहते हैं दाड़ा पर गाड़ी राष्ट्रपति भवन लगा आपके पीछे राष्ट्रपति भवन डाइन है साउथ ब्लॉक ये बाए नॉर्थ ब्लॉक साउथ ब्लॉक प्राइम मिनिस्टर फॉरेन मिनिस्टर डिफेंस मिनिस्टर और आर्मी नेवी एयरफोर्स प्रधान सेनापति इधर ऑफिस आज माई गॉड হোয়াট এন ইম্পর্টেন্ট বিল্ডিং নন্দিতাদি একটু হেসে বলে আমি হাসতে হাসতে বলি নন্দিতাদি দিস ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট বিল্ডিং অফিসেস অফ দোস্ট নন্দিতাদি আর বৈশাখী প্রায় একই সঙ্গে বলে ঠিক বলেছিস নর্থ ব্লক হ্যাঁ না যো হ্যা সাহাবোম ফাইন্যান্স কে অফিসে ভরা হওয়া হয় পুব দিকে হাতিয়ে বলে একেবারে সোজা ইন্ডিয়া গেট এখান থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাস্তাটার নাম রাজপথ আর এখানে আর ঘুরে ফিরে প্রবেশদ্বার দিল্লি গেট ছাড়িয়ে দারিয়াগঞ্জে ঢুকে একটু এগিয়ে যাওয়ার পরই গাড়ি থামল মতিমহল আমরা গাড়ি থেকে নেমে দেখি চাচাজি সামনে দাঁড়িয়ে টেবিল আগেই রিজার্ভ করা ছিল চাচাজি আমাদের নিয়ে সেখানেই বসলেন দেখি শুধু ভারতীয়রা না বহু বিদেশিও এখানে নৈশ ভোজে এসেছেন চাচাজি বলেন দিল্লির চাইতে ঐতিহ্যপূর্ণ খাবার জায়গা ইয়ে মতিমহল আসলি খানদানি মোগলাই খানা যো হ্যাঁ না বেটাজি এখানেই পাওয়া যাবে খেতে খেতেই আমরা বুঝি এত ভালো মোগলাই আগে কখনো খাইনি খেতে খেতেই চাচাজি বলেন बेटा कल के आगरा जो तुम्हारे आपत्ति आपत्ति नहीं सकाल सतटार मध्य बहुत गुड देखो मोटामोटी घंटा मध्य पाखने गए ब्रेकफास्ट में ही फोर्ट है अगर तुम्हारी इच्छा हुई तक तो फोर्ट देखे ने लांच्राम আমরা চুপ করে ওর কথা শুনি ফের শামকো তাজ তো নেই যা সকতে কেন ও সিকিউরিটির জন্য ও লোক চায় ও পিকে দিল্লিকে নিয়ে রওয়ানা হো জানা সব ঠিক আছে তো হ্যাঁ চাচাজি ঠিক আছে নৈশ ভোজ মধুরেন ও অপূর্ব কুলফি দিয়ে মতিমেহেল থেকে বেরোতে বেরোতে চাচাজি বলেন ও যাইভার তোমল নিকলা প্রবলেম নেই জান আমরা বেশ বুঝে গেছি চাচাজির কৃপায় আমাদের কোথাও কোনো অসুবিধে হবে না নন্দিতাদি সেই কথা চাচাজিকে বলল পরের দিন সকাল আমরা নিচে নামতেই দেখি চাচাজি আর মাতাজি আমাদের জন্য অপেক্ষা করছেন গাড়ি ড্রাইভার প্রস্তুত মাতাজি নন্দিতাদিকে বললেন বেটটি गाड़ी ते चाय कॉफी बिस्किट पानी सब है जब भी मन करे करा तो आबार खे कॉफी बिस्कुट दिलन दिल अरे बेटी सफर में निकलते हो ना तो ये सब रखना पड़ता है गाड़ी में तुम्हरा गाड़ी ते उठे पोडो आ देरी करो ना दूजर के विदाई नहीं गाड़ी ते उठी एक मिनट मध्य ड्राइवर गाड़ी ते उठे स्टार्ट दे मथुरा रोड গাড়ি বিদ্যুৎ গতিতে ছুটে চলে আমি হাসতে হাসতে বলি নন্দিতাদি যেমন রাস্তা তেমনি গাড়ি জাস্ট মেড ফর ইচ আদার আমার মুখের কথা ফুরোতে না ফুরোতেই ও চাপা হাসি হাসি বলে ঠিক যেমন তুই আর বৈশাখী আমি শুধু হাসি কিন্তু বৈশাখী গলা চড়িয়ে বলে আহ নন্দিতাদি কি হচ্ছে কি কি আবার হবে যা সত্যি তাই বলছি থাক থাকা সত্যি বলতে হবে না অত আমি একটু পরেই স্পিডের কাঁটাটা দেখে বলি নন্দী দাদি বলো তো গাড়ি স্পিড কত আশি কিলোমিটার তো হবেই জাস্ট একশো বাবা বা ভালো রাস্তা আর ভালো গাড়ির জন্য বুঝতেই পারছি না এত স্পিডে চলছে একটু পরেই ড্রাইভার বলে আপ লোক চাই আর কফি লিজেগা মাতাজি যখন দিয়েছেন তখন একটু কফি খাওয়া যাক কি বলো নন্দী দাদি গাড়ি থামে ড্রাইভার আমাদের কফি আর বিস্কিট দেয় কিন্তু নিজে নেয় না নন্দিতা ওকে বলে আরে আপনি হাম চায় কফি মনোহরল আমাদের কফি খাবার শেষ হতেই আবার গাড়ি চলতে শুরু করে আমরা এদিক ওদিক তাকিয়ে থাকি কিন্তু গাড়ি এত স্পিডে চলছে যে ভালো করে বিশেষ কিছুই দেখতে পাচ্ছি না সবই কেমন ঝাপসা মনে হয় আশেপাশের বাড়িঘর থেকে মনে হয় বোধহয় কাছাকাছি কোনো শহর আসছে কিছু জিজ্ঞেস করার আগেই ড্রাইভার বলে আবে দশ মিনিট মে পৌঁছা গে লোক আগ্রা মনোহরলাল বেশ স্পিডেই গাড়ি ঢুকিয়ে দেয় একটা বিরাট হোটেলের মধ্যে ব্রেকফাস্টের জন্য এই হোটেল খরচের কথা ভেবে আমাদের তো মাথা ঘুরে যায় গাড়ি থেকে নেমে মনোহরলাল লাল আমাদের নামতে বলে আমরা নামতেই বলে আইয়ে আপলোক আইয়ে ওর পিছন পিছন লবিতে ঢুকতে সুটটাই পরা একজন সুদর্শন ভদ্রলোক এগিয়ে এসে ড্রাইভারকে জিজ্ঞেস করেন এলাকাম সিং জিকে গেস্ট না হ্যাঁ স্যার ভদ্রলোক হাত জোর করে আমাদের নমস্কার করে একটু হেসে বলেন থরিদের পেলে হরনাম সিং জি ফোন কে উননে খবর দিয়া থাকে আপলোককে আনেক পুজ রে আপলোক পৌঁছে কি নেই তাই নাকি হাঁজি হি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট ইস গেস্টস প্যাসেঞ্জার রিলেশন ম্যানেজার আমি নন্দিতা এ আমার ভাই তাপস আর আমার বোনের নাম বৈশাখী আপ তো কলেজ বের লেকচার উনি এগোতে এগোতেই বলেন মাই গড আপনি সে খবরও জানেন মিস্টার সিং তো আপনাদের প্রশংসায় পঞ্চমুখ উনি নিজে ভালো মানুষ বলে সবাইকেই ভালো মনে করেন না না তা বলবেন না উনি অশিক্ষিত চালিয়াত লোকদের সহ্য করতে পারেন না একদম সরকার আমাদের নিয়ে লিফটে উঠে বলেন দারিদ্রের জন্য উনি বিশেষ লেখা পড়া শিখতে পারেননি উনি আপনাদের মতো শিক্ষিত ছেলে মেয়েদের খুব পছন্দ করেন বাট হি ভেরি সাকসেসফুল ম্যান হ্যাঁ হ্যাঁ সাকসেসফুল ম্যান অবশ্যই কিন্তু দীর্ঘদিন যুদ্ধ করে উনি এই জায়গায় পৌঁছেছেন বুঝলেন তো মিস্টার সরকারের বাংলায় সামান্য টান লিফট থামতেই ওর সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে আসি একটা ঘরের সামনে দাঁড়িয়ে মিস্টার সরকার বলেন ইয়ে এই ঘর থেকে তাজ আর ফোর্ট দুটোই দেখা যায় তাই নাম সিংজি হুকুম করলেন এখানকার দুটো ঘরেই যেন ওর গেস্টদের দেখা হয় ঘরের মধ্যে পা দিয়ে আমাদের চক্ষু চড়ক গাছ নন্দিতাদি বলে মিস্টার সরকার আমরা তো ব্রেকফাস্ট খেয়েই তাজ যাব ঘরের কি দরকার মিস্টার সিং আমাদের খুবই পুরনো সম্মানিত কাস্টমার তার হুকুম তো আমাদের মানতে হবে আপনারা ওর গেস্ট আপনাদের যথাসম্ভব ভালোভাবে রাখা দেখাশোনা করা দ্যাটস আওয়ার ডিউটি ম্যাডাম আপনারা ওয়াশ করে নিন ফ্রেশ হয়ে নিন আমি স্টুয়ার্টকে পাঠিয়ে দিচ্ছি ব্রেকফাস্টের অর্ডার নেবার জন্যে মিস্টার সরকার বিদায় নিতেই আমরা জানলার সামনে গিয়ে মুগ্ধ হয়ে তাজ দেখি কয়েক মিনিট পরই বৈশাখী উৎকণ্ঠিত হয়ে বলে নন্দিতাদি বলছি এখানকার খরচ কি আমাদের দিতে হবে নাকি দূর শুনলি তো আমরা চাচাজির গেস্ট নিশ্চয়ই আমাদের খরচ দিতে হবে না আমারও তাই মনে হয় কিন্তু বৈশাখী কিছু একটা বলতে যাচ্ছে ঠিক সেই সময় টেলিফোন নন্দিতাদে হয়তো মিস্টার সরকারি হ্যাঁ দাঁড়া হ্যালো ও চাচাজি না 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 কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু চাচাজি এই ঘরের কি দরকার ছিল নন্দিতাদি চুপ করে চাচাজির কথা শুনে তারপর একটু হেসে বলে সত্যি আপনার সঙ্গে তো তর্ক করে পারবো না ঠিক আছে আপনার কথা মতো বেয়ার টিপসও দেব না রিসিভার নামিয়ে রাখতেই আমি আর বৈশাখী একসঙ্গে বলি কি বললেন চাচাজি বললেন ভুলে যেও না তোমরা আমার গেস্ট তোমাদের দেখাশোনা করার সব দায়িত্ব আমার উনি বললেন ওর গেস্টের কাছ থেকে কোনো বেয়ারা টিপসও নেবে না সত্যি চাচাজিকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি এমন ভালো মানুষও আছে এই পৃথিবীতে ঠিক বলেছিস অভাবের জন্য চাচাজি বিশেষ লেখাপড়া করতে পারেননি বলে ওর মনে খুব দুঃখ তাছাড়া ছেলে দুটি ভালো ব্যবসা করলেও বিয়ে পাশ করেনি বলে ওর মনে যথেষ্ট খুব দুঃখ জমে আছে সেই দুঃখ তো ওর নাতি ঘুচিয়ে দিয়েছে নন্দিতাদি নাতিকে নিয়ে চাচাজির যথেষ্ট গর্ব থাকা উচিত হুম সেটা ঠিক কিন্তু নিজের আর ছেলেদের জন্য যে দুঃখ জমে আছে না সেটা কোথাও যাবার নয় আমি একটু লেখাপড়া করেছি কলেজে পড়াচ্ছি তোরা দুজনে পড়াশোনা করছিস এইসব কারণেই স্টুয়ার্ড ব্রেকফাস্টের অর্ডার আগেই নিয়েছিলেন আমাদের কথাবার্তার মাঝখানেই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে হাজির খেতে খেতে বলে মোট কথা আমরা ভাগ্যবান তাই ট্রেনেই চাচাজির সঙ্গে দেখা হয়ে গেছে তা তো স্বীকার করতেই হবে অর্ডার দেওয়া হয়েছিল সাধারণ ননভেজ ব্রেকফাস্টের এলো টাটকা ফলের রস টোস্ট জ্যাম জেলি মাখন পরেজ ফিশ ফ্রাই কফি আর টাটকা তিন চার রকমের ফল যতটা সম্ভব আমরা খেলাম বৈশাখী হাসতে হাসতে বলল নন্দিতাদি এরকম আর আমার খাওয়া দাওয়ার পর কি আমরা ফিরে গিয়ে আবার ভিড়ে ভর্তি প্রাইভেট বাস চড়ে কলেজ টলে যেতে পারবো ওর কথায় আমি আর নন্দিতাদি হেসে উঠি হাসি থামলে বৈশাখী বলে ভাবছি চাচাজির কাছে থেকে দিল্লিতেই পড়াশোনা করব। তাহলে তো তোমার তপুকেও এখানেই থাকতে হবে লজ্জায় বৈশাখী ওর হাসি মুখ হাত দিয়ে আড়াল করে আমি বলি দাদি কেন শুধু শুধু আমাদের দুজনকে নিয়ে টানাটানি করছে বলতো সেই কথার জবাব না দিয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলে নে চল এবার বেরিয়ে পড়ি বিচ্ছেদ বেদনা ভালোবাসার জ্বলন্ত প্রতীক তাজ দেখে কে মুগ্ধ বিস্মিত হয় না আমরা মুগ্ধ বিস্ময় নীরবে ঘুরে ঘুরে দেখি তারপরে সে দাঁড়ায় মমতাজের সমাধির সামনে বেরিয়ে আসার সময়ও আমাদের কারোর মুখে কোনো কথা নেই তবে মেন গেট থেকে বেরিয়ে আসার পরই নন্দিতাদি বলে বৈশাখী বলতে পারিস পৃথিবীর আর কোনো নারী তার মৃত্যুর পর স্বামীর কাছ থেকেই ভালোবাসা এই সম্মান পেয়েছেন কি না জানি না তো আমি বলি বোধহয় কেউ পাননি তাই তো তাজ ইজ সো ইউনিক ইন এভরি সেন্স অফ দ্য টার্ম ফোর্ট দেখে হোটেলে ফিরে লাঞ্চ করি তারপর শুয়ে শুয়ে তিনজনে গল্প করি চা টা খেয়ে প্রায় সন্ধ্যের মুখে দিল্লি রওনা হই মন মুগ্ধ কৃতজ্ঞতায় ভরে থাকে চাচাজির উদার্য জন্য শুধু আগ্রা না চাচাজির বিধি ব্যবস্থা সৌজন্যে মহানন্দে জয়পুরও দেখা হলো দেখলাম সিটি প্যালেস প্যালেসের মিউজিয়াম অম্বর প্যালেস যশোরেশ্বরী মায়ের মন্দির কিছু কেনাকাটা করলাম এমআই রোডে ঘোরাঘুরি করে সঙ্গে আছে সারথী মনোহরলাল টয়োটা রথ নিয়ে সুতরাং আমাদের চিন্তা কিসের যেদিকে দুচোক যায় চলে যাও মনোহরলাল মানুষটিও বেশ ভালো পরম আত্মীয়ের মতো আমাদের দেখাশোনা করে মাঝে মাঝে আমরা অস্বস্তি বোধ করি আমরা কিছু বললেই বলে আপনারা মালিকের গেস্ট আপনাদের তো আরো ভালোভাবে দেখাশোনা করা উচিত ও হঠাৎ কোথায় যেন তলিয়ে যায় आप मुनि की जनु भावे बोली। मालिक जो है ना हमारे देवता है वो अगर हेल्प नहीं करते ना तो आज रस्ते में खड़े होके भीख मांगनी पड़ती मुझे अमरा उ दिदिक बोली हम बहुत गरीब थे मैम साहब हमें बाजार थे के जीनीस पत्रों की आता माँ आचार तैयारी करतो তারপর আমি আর মা বাড়ি বাড়ি ঘুরে আচার বিক্রি করতাম তারপর মালিক রেতে লাজপতনগর মে তখন চাচাজির শাদী হয়েছে হ্যাঁ হ্যাঁ শাদিও হয়েছে দুটো ছেলেও হয়েছে তখনও কি চাচাজি ব্যবসায়ী করতেন নাকি মালিক যখন সাত আট বছরের তখন মায়ের পাশে বসে চাঁদনি চকের রাস্তায় কাচের চুড়ি বিক্রি করা থেকে শুরু করে আজও শুধু ব্যবসাই করছেন বাবা যাই হোক তোমার কথা বলো হ্যাঁ তো আমি আর মা মালিকের বাড়িতেও আচার দিতাম প্রত্যেক সপ্তাহে তারপর মা একদিন হঠাৎ রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন একটা অটো ড্রাইভারের সাহায্যে মাকে মূল হাসপাতালে নিয়ে গেলাম তোমার মার কী হয়েছিল হার্টের অসুখ হয়েছিল সাহাব কোনো মতে দিন পাঁচেক হাসপাতালের খরচ চালালাম তারপর আর পারছিলাম না पर दिन ही डाक्तर एक प्रेसक्रिप्शन हाथे दिए बोले ये जो इंजेक्शन है वो अभी लगेगा लेकिन इंजेक्शन इंजेक्शनगुलो खूब दाम ही इंजेक्शन इंजेक्शनगुलर दाम जिज्ञेस कराय डॉक्टर बाबू बोलें एक एक टा इंजेक्शन दाम प्राय अड़ाई हज़ार अढ़ाई हज़ार हाँ साहब अढ़ाई हज़ार तुम्हें कि कर हास्पता बहरे ऐसे হাও হাউ করে কাঁদতে কাঁদতে রাস্তার মাঝখানে বসে পড়ি তারপর এবার আমাদের দিকে বলে কি বাদ সোচতা না মনোহরল ওই বুড়া সপ্নাই থাবো রাস্তার মাঝখানে লোকটাকে ওইভাবে বসে থাকতে দেখি একটা অ্যাম্বাসডার গাড়ি এসে থামে সর্দারনি গাড়ি থেকে নেমে বলে কেউ বেঠে হো মনোহর লাল কাঁতে কাঁতে মুখ তুলে তাকায় ওকে দেখে সর্দারি একটু অবাক হয়ে বলেন আরে তুমার মা আচার বেচতে হ না তুম হো কে রে হা পে বেটকে মা জি বহ বি কি হয়েছে অবস্থা ভালো না ডাক্তার সাহব এ প্রিসক্রিপশন দিয়ে বললেন এক এক কা দাম আড়াই হাজার আমার পকেটে সেফ তিনটে টাকা আছে মেম সাহ গাড়ি মে উঠো মার জন্যে মালিক অনেক টাকা খরচ করলেন মা অনেকটা ভালো হয়ে উঠলেন একদিন আমার আর মালিকের সঙ্গে কথাও বললেন লেকিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার ঠিক দুদিন আগে ফিরসে অ্যাটাক বাস মা চলে গেল তারপর গ্রেটার ক্যালাসের মালিকের যে বাড়িতে আপনারা আছেন না সে বাড়ি তখন তৈরি হচ্ছে আমাকে মালিক ওখানে রেখে দিলেন দরবান হিসেবে তারপর ও মালিককে কৃপা সে ড্রাইভিং শিখা এনে মালিকের নতুন গাড়ি চালাতে শুরু করলাম তারপর উনি আমার শাদি দিলেন আমার ছেলেকে হোস্টেলে রেখে পড়াচ্ছেন আরও কত কি করছেন আরও কত কি মানে দফতর সে প্রভিডেন্ট ফণ্ড আছে জীবন বীমা আছে ফিক্স ডিপোজিট আছে এই টুকু বোলি ও জোড়ে হিসে উঠে এক হাতির বুড়ো অঙ্গুল নেড়ে বোলে লক মেয়ে খরচ নই সাহাবি বই শখি বোলে তুমি থাকু কোথাও ও মালিককেটি পিছে চার কটর উই এক হুম खावा दवा हम सब का भात रोटी दाल सब्जी चटनी मालिक के कोठी से ही आता है मेन साहब इच्छा हो ले खुशी हो ले हमारा आरोप किचू बने नहीं मनोहर लाल अकबर भूख भरी नहीं बोले मालिक और माता जी देवता है दोनों गरीब थे ना तो गरीब का दुख जो है वो समझते हैं ও মানুষজনকে সেবা করতে পারলে দুজনে খুব খুশি ঠিক সত্যি সে বিষয়ে কোনো সন্দেহ নেই দিল্লি ফেরার পথে মনোহরলাল বলি মালিক যাদের ভালোবাসেন না তাদের উনি ভুলে যান না আপলোক দেখিয়ে গা মাঝে মাঝেই আপনাদের ফোন করবেন কলকাতায় গেলে নিশ্চয়ই দেখা করবেন ইহা তক কি মুক্তো কি শাদিও মে যায়গে সাহাব শেষ পর্যন্ত অভাবনীয় স্নেহ ভালোবাসা ও ঔদার্যের ঐশ্বর্যের স্বাদ পেয়ে মনে প্রাণে পূর্ণ হয়ে দিল্লি থেকে কলকাতায় ফিরলাম আবার সে চিরপরিচিত পরিচিত দিন পল্লী পর বৈকালিক আড্ডায় গিয়ে দেখি বলাকাকে ঘিরে জমজমাট আড্ডা ইলেভেন টুয়েলভে পড়ার সময় তো দূরের কথা কলেজে ভর্তি হবার পরও প্রায় প্রত্যেক দিন এই আড্ডায় আসত বলাকা কিন্তু তারপর হঠাৎ ও যেন কোধাও হয়ে গেল শোনা গেল ও রোজ কলেজেও যায় না ওদের বাড়ির বেশ কাছেই মনিকাদের বাড়ি ও একদিন আমাদের বলল ঠিক জানি না তবে মনে হচ্ছে বলাক বোধহয় কত কাজ করছে কাজ করছে মানে কোনো অফিসে কাজ করছে বোধহয় তাই তা হলে ওকে গাড়ি করে নিয়ে যাচ্ছে কেন ছেলেদের মধ্যে কে যেন বলল চালা গাড়ি চড়ে অফিস যেতে পারলে ফাটিয়ে দিতাম ওর কথায় কেউ কান দেয় না বৈশাখী বলে হ্যাঁ মনিকা তুই নিজে দেখেছিস গাড়ি এসে নিয়ে যাচ্ছে ওকে হ্যাঁ এই সপ্তাহখানিকের মধ্যেই তো দু তিন দিন দেখলাম বা তাহলে তো নিশ্চয়ই ভালো কোথাও চাকরি পেয়েছে তা না হলে গাড়ি এসে নিশ্চয় নিয়ে যেত না সুব্রত বলে বলা গা নিশ্চয়ই রিসেপশনিস্টের চাকরি পেয়েছে হাজারো গ্রুপও আছে সারা শরীরে তো বসন্ত একেবারে সবাই একটু না হেসে পারে না অপূর্ব বলে ঠিক বলেছিস বলাকার চোখে মুখে শরীরে এমন অনেক কিছু আছে চট করে চোখ টেনে নেয় সে যাই হোক এখন বলাকা অনেকেরই আলোচনার বিষয় দিন সাতেক পরের কথা আমাদের বৈকালিক আসরে এসেই মনিকা বেশ উত্তেজিত হয়ে বলে আজ সকালে বলাকার সঙ্গে দেখা হলো কখন আমি কলেজ যাবার জন্য বেরিয়ে কয়েক পা এগোতেই বলাকা বাড়ি থেকে বেরোলো বুঝলি পরনে দারুণ একটা জিন্স উপরে খুব সুন্দর একটা টপ চোখে আবার সানগ্লাস ওকে পুরো কথাটা বলতে না দিয়েই দু তিনজন একসঙ্গে জিজ্ঞেস করে তারপর একটা বিরাট সুটকেস নিয়ে গাড়িতে উঠল আমি ওর গাড়ির পাশে যেতেই হেসে বললো কদিনের জন্য বাইরে যাচ্ছে আর কিছু বলল না আরে ওর মুখের কথা পুরোতে না পুরোতেই তো গাড়ি ছেড়ে দিল সুন্দরী তো বেশ আমাকে চিন্তায় ফেললো ওকে তোর বউ নাকি যে বাইরে গেল বলে একেবারে চিন্তায় মরে যাচ্ছিস তুই এইভাবেই কেটে গেল পুরো দুটো সপ্তাহ সেদিন আড্ডার আশরে শুধু মনিকা না অপূর্ব আনন্দ লোক হাতে নিয়ে হাজির আমাদের বলাকাকে দেখ কি হেডি বাংলা সিরিয়ালে নতুন সাইরেন বলাকা সরকার ছবিটা দেখি এ দেখ পিস সুইমিং কস্টিউমে বলাকা ভাবনীয় সব ছবি দেখাস কেন রে এইসব মনিকা অপূর্বের হাতে একটু চাপ দিয়ে বলে আরে তোরা ছবিগুলো দেখবি না দেখ দেখ ছবিগুলো সবাই দেখে সবার মুখেই হাসে সবার মুখেই বিস্ময় কেউ বলে বলাকা হঠাৎ এত আধুনিকা হলো কিভাবে অন্য একজন সঙ্গে সঙ্গে বলে একে আধুনিকতা বলে না এ নিছক উলঙ্গ হয়ে খ্যাতি পাবার চেষ্টা ঠিক বলেছিস একদম ঠিক আমি তো বাবা ভাবতেও পারছি না আমাদের এখানকার আমাদেরই মতন শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ের রুচি এরকম হলো কি করে বলতো বৈশাখী বলে যে মেয়ের সামান্যতম লজ্জা বা কাণ্ডজ্ঞান আছে তাকে কোটি টাকা দিলেও এরকম খোলামেলা পোশাক পরে অভিনয় করবে না ছবি তুলতে দেবে না অপূর্ব তার চিল্লের হাসি হেসে বলে বলা কাবোধায় ভেবেছে এইভাবেই মাধুরী দীক্ষিতের মতো বিখ্যাত হবে আরে দূর দূর মাধুরী বাপ আমাদেরই এক বন্ধু বাদরামি করতে করতে যে কোথায় তলিয়ে গেল ভাবতে পারবি না বলা কাজা করছে তার ফল তো খুব একটা ভালো হবে বলে মনে হয় না আমি তো শুনি সব লাইনে হাঙরগুলো বসে আছে মেয়েদের সর্বনাশ করতে যাই হোক ছবিগুলো দেখে মজা পাওয়ার চাইতে অজানা আশঙ্কার কালো মেঘ জমে সবাই কেমন বিষণ্ণ হয়ে গেল বৈকালিক আসুর ভাঙার সময় মনিকা বলে এখন বুঝতে পারছি সেদিন সুটকেস নিয়ে গাড়িতে উঠে এই আউটডোরে শুটিং করতে রওনা হয়েছিল একটা কথা বললো না আমাকে দেখলি তা সব কথা শুনে নন্দিতা দি শুধু একটু হাসে আরে হাসছো কেন তুমি হ্যাঁ তুমি হাসছো নন্দিতা দি কদিন আগেই আমরা কাশিতে দেখলাম কত অসংখ্য মানুষ সর্বস্ব ত্যাগ করে বাবা বিশ্বনাথের কৃপায় মুক্তি পাবার জন্য কি আশ্চর্য আকতি মিনতি করছে আবার দিল্লিতে গিয়ে দেখলাম অপরিচিত তিনটি ছেলে মেয়েকে সন্তান জ্ঞানে নিঃস্বার্থ স্নেহ ভালোবাসায় ভরিয়ে দিলেন এক অনাত্মীয় প্রায় অচেনা দম্পতি নন্দিতাদেব দুহাত দিয়ে বৈশাখী ও আমার এক একটা হাত ধরে বলে এই দুটো ছবি ভারতবর্ষের চিরন্তন রূপ চিরন্তন ঐতিহ্য এই সত্য চিরকালের এই বিশাল দেশে কিছু বলাকা তো থাকবে কিন্তু এসব খুবই ক্ষণস্থায়ী মনে রাখিস আর ওকে নিয়ে এত চিন্তা ভাবনা করিস না বলছিস বলাকার বিষয়ে আলোচনা সমালোচনা থেকে দূরে থাকার জন্য আমি আর বৈশাখী দুদিন বৈকারী আড্ডায় গেলাম না তারপর একদিন চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজের প্রথম পাতা দেখে চমকে উঠি একেবারে প্রথম পাতায় বড় বড় করে হেডিং ধর্ষণে ধর্ষণে নবাগতা নায়িকা মৃতপ্রায় অন্য একটা কাগজে হেডিং দিয়েছে গণধর্ষণে নবাগতা নায়িকা বলাকা মৃতপ্রায় হা ভগবান আপন মনি মুক্তি পেরিয়ে যায় ঠিক সেই সময় টেলিফোন হ্যালো কি রে দেখেছিস আউটডোরে গিয়ে টু পিস সুইমিং কস্টিউম পরে ছোট্ট জাঙ্গিয়া নায়কের সঙ্গে বাগান বাড়ির সামনে ঘুরে বেড়াবার সময় তিন চারটে ছেলে নায়ক সমরের মুখ চেপে ধরে উপর জোপুরি লাথি মারছে যখন ঠিক তখনই তিন চারটে ছেলে বলা কাকে নিয়ে গাড়িতে দেয় আমি তো এখনো পুরো খবরটা পড়িনি আরে আমি বলছি তুই শোন না হ্যাঁ বল বর্ধমান জেলার দুর্গাপুরের কাছাকাছি এক ব্যবসাদারের খামার বাড়িতে গগনচাঁদ আগরওয়ালা প্রযোজিত ও সুনির্মল রায়চৌধুরীর পরিচালনায় জীবন নদীর মোহনার আউটডোর শুটিং চলছিল আর ছিল পুকুরে নায়ক নায়িকার সাঁতার কাটা ইত্যাদি দৃশ্য চিত্রগ্রহণ ওই দৃশ্য গ্রহণের আগে নবাগত নায়িকা বলা করায় দুটি ক্ষুদ্র কাপড় দিয়ে দুটি স্তনের সামান্য অংশ ঢেকে রাখা ছাড়া তিন কোনা সামান্য একটি রঙিন কাপড় দিয়ে নিম্নাঙ্গের বিশেষ অংশটি আবৃত রাখলেও নিতম্ব উরু সম্পূর্ণ খোলা ছিল জনপ্রিয় নায়ক অপূর্ব একটি ছোট্ট জাঙ্গিয়া পরে নায়িকা বলাকাকে জড়িয়ে ধরে বাগানের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে গল্প করছিলেন বৈশাখী বোধ একবার বুক ভরে নিঃশ্বাস নেয় তারপর আবার খবরের বাকি অংশ পড়তে শুরু করে ওই খামার বাড়ির পাশেই আছে একটি ফুটবল মাঠ ওই সময় কোনো খেলা না হলেও একদল আট দশজন যুবক মাঠে আসে শুটিং দেখার আশায় এবং খামার বাড়ির পাঁচিলের সামান্য ভাঙা অংশ দিয়ে নায়ক নায়িকাকে ওই পোশাকে অমন জোড়া করতে দেখে ঝাঁপিয়ে পড়ে নায়ক নায়িকার উপর ইউনিটের লোকজন ঘটনাটি টের পাবার আগে নায়িকা বলাকাকে নিয়ে যুবকরা উঠা হয়ে যায় ইউনিটের লোকজন শুধু দূর থেকে দেখতে পায় একটা সাদা গাড়ি চলে গেল ঘটনাটি বেলা দেড়টার সময় ঘটিলেও ঘন্টার পর ঘন্টা নানা জায়গায় খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এক জঙ্গলের মধ্যে সম্পূর্ণ অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় বলাকাকে পাওয়া যায় অবস্থার গুরুত্ব উপলব্ধি করে প্রযোজকের অনুরোধে বলাকাকে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভর্তি করা হয় ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে দুজন বিশিষ্ট স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার অধীনে তার চিকিৎসা হচ্ছে রাত্রি দশটা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বাহাত্তর ঘন্টার আগে বলাকা সম্পর্কে মন্তব্য করতে ডাক্তাররা নারাজ পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং সংশ্লিষ্ট গাড়িটিরও কোনো খোঁজ পায়নি ডাক্তাররা কিছু না বললেও পুলিশ সূত্রে জানা গেছে অন্তত আট দশজন ছেলে বলাকাকে ধর্ষণ না করলে তার এই অবস্থা হতো না খামার বাড়ির আশেপাশের বাসিন্দারা বলছেন কোন সুন্দরী যুবতী যদি দিনে দুপুরে প্রায় উলঙ্গ অবস্থায় হিরোর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ঘোরাঘুরি করে তাহলে কিছু ছেলে উত্তেজিত হয়ে অনেক কিছুই করতে পারে তারা এই কথাও বলছেন যে এই ঘটনার জন্য ছেলেরা দোষী না ষোলো আনা দোষী ওই নায়িকা ও যারা তাকে ওই পোশাক পরিয়েছে কি জঘন্য ব্যাপার ঘটে গেল বলতো আমি তো ভাবতেই শিউরে উঠছি খুবই স্বাভাবিক এই ধরনের ঘটনা কোনো ভদ্রসভ্য ছেলেমেয়ের পক্ষে চিন্তা করা হতো কিন্তু সুস্থ হয়ে হয়ে ফিরে ফিরে করে বলতো সে পরে ভাবা যাবে আগে তো বলাকা মুখ আসুক তারপর দেখা যাবে আগুনের মতো ছড়িয়ে পড়ল খবরটা শুধু আনন্দপল্লীর ঘরে ঘরে না কলকাতার পথে ঘাটে ট্রামে বাসে অফিসে আদালতে দোকানে বাজারে স্কুল কলেজ হাওড়া শিয়ালদার সব লোকাল ট্রেনে শুধু কি তাই প্রায় সপ্তাহ খানেক আগের আনন্দলোকের ওই বিশেষ সংখ্যাটি পুরনো কাগজের দোকান থেকে তিন চার গুণ দাম দিয়ে রসিকরা কিনতে শুরু করলেন এদিকে বলাকাদের বাড়ি তালাবন্ধ সবাই সন্দেহ করছে ওর মাকে কোনো আত্মীয়ের বাড়ি রেখে দাদা আর বাবা দুর্গাপুরে গিয়েছেন ঘটনা ঘটার পর দুদিন কাগজে লিখল বলাকার জ্ঞান ফেরেনি শেষ পর্যন্ত ঘটনা ঘটার প্রায় আশি ঘন্টা পরে বলাকার জ্ঞান ফেরে ও তার পর দিন তাকে অস্ত্রোপচার করা হয় কিন্তু শরীরের কোথায় বা কেন অস্ত্রোপচার করা হলো তা জানাতে ডাক্তাররা অস্বীকার করেছেন মাসখানেক পরেই বলাকার বাবা আনন্দপল্লীর বাড়ি বিক্রি করে দিলেন দালালের মাধ্যমে আমরা আর বলাকাদের কোনো খবর পেলাম না আস্তে আস্তে বলাকাকে নিয়ে আলোচনাও বন্ধ হয়ে গেল আমাদের ওই বৈকালিক আড্ডার আসরে এদিকে সময় এগিয়ে চলে এগিয়ে চলে আমাদের জীবন বৈশাখী ও আমার বিয়ে পরীক্ষা শুরু হয় শেষ হয় কদিন পরই মা বড়মার সামনে নন্দিতা দিয়ে একটু হেসে আমাকে আর বৈশাখীকে বলে কি রে তোদের পরীক্ষা তো শেষ হলো আমার সঙ্গে কদিনের জন্য বাইরে ঘুরতে যাবি নাকি বৈশাখী তো আনন্দে হাততালি দিয়ে ওঠে নিশ্চয়ই যাব আমি কিছু বলার আগেই বড়মা বলেন হ্যাঁ রে নন্দিতা তুই ওদের দুজনকে নিয়ে সাত দশ দিন কোথাও ঘুরে আয় দেখি নন্দিতা দি একটু হেসে আমাদের দুজনকে বলে বড়মা যখন বলছেন তখন তো তোদের নিয়ে কোথাও যেতেই হবে হ্যাঁ রে বৈশাখী তুই কাকা কাকিমাকে বলে দিবি বড়মার কথা মতো আমি তোদের নিয়ে বাইরে বেড়াতে যাবো আমি কেন বলতে যাবো সে কথা বড় মা তার প্রিয় ঠাকুরবুকে বলুক মা হাসতে হাসতে বড়মাকে বলে দেখেছ দিদি মেয়েটা কেমন হাসি মুখে সব দায়িত্ব তোমার ঘাড়ে চাপিয়ে দিল চিত্রা কি আর করব বল ছোটবেলা থেকে যাদের কোলে করে মানুষ করা যায় তারা কিছু আবদার করলে কি ফেলতে পারি বল এই হচ্ছে আমাদের বড় মা নন্দিতাদির সঙ্গে সঙ্গে বলে সমুদ্রের মতো গভীর স্নেহ ভালোবাসা আর আকাশের মতো ওদার মন বড় মায় স্নেহ ভালোবাসা হারাবার ভয়ে তো বলাকার মতো সিনেমায় নামতে পারছি না এই ওই কথা মুখে আনলেও তুই মার খাবি আমার কাছে ঠিক বলেছিস সরি সরি মা ক্ষমা করে দিই ওই কথা বলার জন্য ওকে বুকের কাছে টেরে নিয়ে বলে মেয়ে আমরা জানি তুইও কোনোদিন সিনেমায় নামবি না আমরাও কোনোদিন তোর গায়ে হাত তুলতে পারবো না বুঝেছিস ঠিক বলেছ চিত্রা বড় মার টিপ্পণী শেষ হলো নিমাই ভট্টাচার্যের উপন্যাস আনন্দপল্লীর চতুর্থ পর্ব নমস্কার